রেখেই তো ভুলটা করেছি উজ্জ্বল সাহেব। যাকে দেখিয়ে রাখলে সেই তো। টাকা দেবে না? না বেশ ভালো কথা, দিও না, আমি এমনি টাকা নিয়ে নেব না বলে। ধরা পড়ে আবার কথা, দাঁড়া তোকে আমি মজা দেখাচ্ছি আজকে। আমি কেন রাখতে যাবো, আমি তো ওটা। ভাই চুপ, তোকে মা কথা বলতে বারণ করলো না? মা দেখেছো তোমার মুখে মুখে আবার তর্ক করছে। তর্ক তো করবে, তর্ক করবে না? চোর ধরা পড়ে গেলে অনেক রকমের বাহানা বানাচ্ছে। দাদার কত বিশ্বাস, কত কথা বলে, আমরা নাকি মিছিমিছি ওকে সন্দেহ করি। এবার এবার কি বলে দাদা আমি দেখবো একবার। দাঁড়া দাঁড়া, এবার হচ্ছে তোর, চোর হাতে নাতে ধরা পড়েছে, প্রমাণ আমার হাতে। দীপু, দীপু তুইও কিন্তু সাক্ষী রইলি, তুই নিজে চোখে দেখেছিস। ও যে সোনার বোতামটা এখানে রাখছিল, তুইও কিন্তু দেখেছিস। হ্যাঁ দেখেছি। দাঁড়াও, মজা বার করছি আমি তোমার। বৌদি গো, ও বৌদি, বৌদি গো ডাকো, নিজে চোখে দেখে যাও, কি চোর বাড়িতে পুষেছো তুমি। বৌদি, বৌদি গো, ও বৌদি। দীপুদা তুমি বিশ্বাস করো, সোনার বোতামটা ওর মধ্যেই ছিল। দীপুদা, কিন্তু আমি তো দেখলাম তুই ওর মধ্যে ঢোকাচ্ছিস, মাও তাই দেখলো। মা সবাইকে বলতে গেছে বুঝলি, তুই এক কাজ কর, তুই চুপ করে তোর ব্যাগগুলো গুছিয়ে ফেল, বাড়ি ফিরতে হবে তো। কি হলো যা? কি হলো গো ওটা? বৌদি গো আমার এমন মনটা খারাপ হয়ে গিয়েছিল জানো তো, আমি খালি ভাবছি দেখো আমার মনের ভুলে কেমন করে জিনিসটা হারিয়ে গেল। বৌদি গো তোমার তো একটা ভুল হতেই পারে, তাই বলে কেউ যদি চুরি করে নেয় তাহলে তোমার দোষটা কি বলো দেখি। তখন থেকে তো চুরি 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 বলে যাচ্ছ, চুরিটা করেছিল কে? মা গো মা, তুমি এখনো সেটাই বুঝতে পারোনি। বুঝলাম, সারা জীবনে তোমার কেন কিছু হয়নি, চুরিটা করেছিল কে? এই যে ঝিলিক, তুমি কি করে জানলে যে ঝিলিকি? আরে আমি তো সেই প্রথম থেকে সন্দেহ করছিলাম না, যে এই বাড়িতে আর কে আছে বলো নেওয়ার মতন। ভাগ্যিস দাদা বলেছিলেন যে সমস্ত ঘরগুলো খুঁজে দেখতে হবে, পরিষ্কার করতে হবে, তাতেই তো কাজ হলো। ও গো, নিজের ঘর পরিষ্কার করে এই সোনার বোতামটা আমার ঘরে গিয়ে দীপুর জিনিসের মধ্যে লুকিয়ে রেখে দিচ্ছিল, আর আমি ঠিক সঙ্গে সঙ্গে গিয়ে পৌঁছলাম, পরে ধরে ফেললাম হাতে নাতে। আমি লুকিয়ে রাখতে যাইনি। তাই বুঝি? ও
তা বাছা আমাদের কাছে সাফাই গিয়ে আর তো কোনো লাভ নেই। সেসব জজ সাহেব বুঝবেন, তাকেই বলো তুমি কেন কি করতে ও ঘরে গিয়ে ঢুকেছিলে, সেসব তার কাছেই বলো কেমন। শোনো, আজ সন্ধেবেলা বাড়িতে বিচার সভা বসবে, আর চোরের বিচার করবেন স্বয়ং জজ সাহেব। তুমি আজকে অফিসে যাচ্ছ? হ্যাঁ। না, তুমি আজকে অফিসে যাবে না, তুমি আজকে অফিসে যেতে পারবে না। এটা কি হচ্ছে অনু? কি আমার হচ্ছে? আমি আজকে তোমাকে অফিসে যেতে দেব না। খোলো খোলো, এই সব খোলো। কেন অফিসে যাব না কেন? বাড়িতে এত বড় কাণ্ড ঘটে গেল আর তুমি কিছু না করে অফিসে চলে যাবে? কি হয়েছে বাড়িতে? তুমি না বলেছিলে ঝিলিক চুরি করতে পারে না? এখন সবাই ঝিলিককে দোষ দিচ্ছে। ও নাকি বোতামটা চুরি করে দীপুর ঘরে রাখতে গেছিল, আর পিসিমণি নাকি ওকে হাতে নাতে ধরে নিয়েছে। হোয়াট? তুমি ওদের বুঝিয়ে বলো না, ওরকম করতেই পারে না, ও খুব ভালো মেয়ে। মা বলেছে ওকে তাড়িয়ে দেবে। আমি জানি, বিশ্বাস করো, ও ওরকম কোনো কিছু করেনি। বাবা সন্ধ্যেবেলা ওর বিচার করবে। বাবা বিচার করবেন? হ্যাঁ, মা বলেছে বাবাকেই ওর বিচার করতে হবে। কি হবে জিনিকে, ওর যে আর কেউ নেই। ঝিলিকের কিছু হবে না, তুমি দেখো ঝিলিক এখন কোথায়। আমি এখন কি করে প্রমাণ করব যে বোতামটা আগের থেকে এখানে ছিল? প্রমাণ না করতে পারলে তো ওরা আমাকে চোর বলে এই বাড়ির থেকে বার করে দেবে। আমি এখন কি করবো মা? আমি তো সত্যিই বলছি, কেউ তো বিশ্বাস করছে না। আমি কি করব বলে দাও না মা। তুমি তুমি তো সবসময় আমার পাশে থাকবে বলেছিলে, তুমি নিশ্চয়ই সব দেখছ। বলো না মা, আমি এখন কি করব? যদি আমাকে এখান থেকে তাড়িয়ে দেয় আমি কোথায় যাব? আমার তো আর কেউ নেই। এই তো একা ঘরে কি করছিস রে? ও আর কি করবে, বাড়ির শুধু সবাই ওকে চোর বলছে, ওর মন খারাপ হয় না বুঝি? না অনু দিদি, আমার মন খারাপ হয়নি। আমি নিজে তো জানি আমি চুরি করিনি, ওরা ভুল ভাবছে। আমি ভাবছি যে যে অন্যায় করেছে সে স্বীকার করছে না কেন, সে সত্যি কথা বলছে না কেন। কি বললি তুই? যে অন্যায় করেছে তুই জানিস কি অন্যায় করেছে? চুপ করে থাকিস না, আমাকে বল। আচ্ছা তুই যদি না বলিস তোর শাস্তি হবে ঝিলিক, তোকে যদি বাড়ি থেকে বের করে দেয় কি করবি তুই? আমি শাস্তি পাবো না। সবাই ভাবছে তুই চুরি করেছিস, তারপরেও তুই এই কথা বলছিস। আমি তো জানি আমি চুরি করিনি। আমার মা বলতো যে অন্যায় করে না তাকে ভগবান কখনো শাস্তি দেন না। সবসময় তা হয় না ঝিলিক, কখনো কখনো অন্যায় না করেও শাস্তি পেতে হয়। ইমা তুমি জানো না সেটা তো শাস্তি না, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। আমার মা বলতো
आश्चर्य मेये तो तुई तोर सामने एत बड़ विपद तारपरे तुई कथा बोलछिस तोर एत मनेर जोर आमरा जे केन एरकम कथा बोलते पारी ना अच्छा सत्य करे बोल तो झिलिक तुई के आज आमि कि करब आदालत तो प्रमाण चाय प्रमाण एरा तो आमाके विचारकेर आसने बसिए दिएछे किन्तु विचारकेर आसने बसते होलो तो आमाके निरपेक्ष थाकतेई होबे तो झिलिक जे चुरी करेनि ता प्रमाण होबे कि की राय देवो आमी झिलिक कि बोतामटा आरतिर घरेर लुकोते गियेछिलो दीपुके चोर साजाबार जन्नो एटाई कि आमाके मेने निते हबे তাহলে তো ঝিলিক খেয়ে বাড়ি ছেড়ে চলে যেতে হবে ভগবান কি পরীক্ষার সামনে ফেললে তুমি আমাকে সময়ও হয়ে গেল সাতটা বাজতে চললো কিছুক্ষণের মধ্যেই বিচার শুরু মা তুমি দেখো আমার কিচ্ছু হবে না কোথায় যাচ্ছিস তাহলে তুই আমার ঘরে ঢুকে আমার জিনিসপত্র নিয়ে করছিলিটা কি বলতো কোনো উত্তর নেই তো শোন তোকে একটা কথা বলি যদি ভালো চাস তাহলে ওখানে গিয়ে সবার সামনে এরকমই চুপটি করে দাঁড়িয়ে থাকবি ঠিক আছে কালকে তুমি পিসি ঠাম্মার ব্যাগ নিয়ে কি করছিলে আমি দেখেছি আলমারি থেকে ব্যাগ বার করনি হ্যাঁ করেছি এই আমার মার ব্যাগে আমি হাত দিয়েছি তাতে তোর কি রে আমার আবার কি আমার কিছুই না আসলে তুমি আমাকে চোর বলছিলে তো তাই বললাম সরো আমাকে যেতে দাও ব্যাগের ব্যাপারটা জানলো কি করে ওকে সবাইকে বলে দেবে নাকি বললেই বাকি
কে বিশ্বাসই করবে না। আরে আগে নিজে বাঁচ, তারপর তো। এসো ঠাকুরজি, এসো। বৌদি গো, কেউ তো এখনো আসেনি, আমরাই তো সবার আগে এলুম গো, এটা কি ভালো দেখায়? বিচারটা তো আমরাই চেয়েছি, আমাদেরই তো আগে আসতে হবে। এসো বসো, এসো ওদিকটা বসে, এসো। আয় বাবা, শোন বাবা, তা মামা জিজ্ঞেস করলে তুইও কিন্তু সব বলবি, সত্যি কথা বলবি। হ্যাঁ, তুইও তো সাক্ষী। ঠাকুরজি, হ্যাঁ মামা বলছো কাকে? জজ যায় বলো, জজ যায়। বসো বসো। বলো, তোমাদের কি অভিযোগ আছে ঝিলিকের বিরুদ্ধে? এই যে জজ সাহেব, যার নাম ঝিলিক, এই মেয়েটা, এ আজকে আমার ঘরে ঢুকে, তুমি তো সবই জানো জজ সাহেব, এ মেয়েটা চুরি করেছে, চুরি করে চুরির দায়টা অন্যের উপর চাপাতে চেয়েছে, আর সেটা প্রমাণ হাতে নাতে ধরাও পড়েছে। আমরা চাই দোষীর শাস্তি পাক, আর শাস্তি হিসেবে তাকে বাড়ির থেকে বাইরে বার করে দিই। কি প্রমাণ পাওয়া গেছে? প্রমাণ? ঠাকুরজি, তা চাইছে যে কেলে, তা তুমি বলে দাও তাহলে আরেকবার করে সব। দাদা গো, না এখন তো জজ সাহেব বলছিলেন যে প্রমাণ বলতে, প্রমাণ বলতে আমার বৌদি গো ওকে একটা পাঞ্জাবি কাচতে দেয়, আর সেই পাঞ্জাবির মধ্যে ভুল বসত একটা সোনার বোতাম। আমার আর কিছু বলার নেই।
মাননীয় জজ সাহেব হুজুর, সবই তো আপনি শুনলেন। এবারে কি শাস্তি হবে দোষীর সেটা একটু বলে দিন, রায় দিন, বাস আর কি। রায় শোনাও, চোরকে কি বিদায় করছো নাকি? আগে সওয়াল জবাব হোক। তারপর তো জজ সাহেব তার রায় শোনাবেন। মা, মাসি, সবে তো অভিযোগ শোনা হলো, আসামি পক্ষের বক্তব্যটাও তো শুনতে হবে, তাই না? চলো চলো পাল্টাই।